Europe's সবচেয়ে বড় waterfall. হচ্ছে রোমানে হোসেন আমি জাকির ইউরোপের এই সবচেয়ে বড় জলপ্রপাত দেখবো আমরা ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড ওনাদের মাধ্যমে হচ্ছে রোমানা হোসেন আমার ছেলে জাওয়াদ আমি জাকির জাওহার জাওহার আর তোমায় রাইফা সুইজারল্যান্ডের অনেক খুঁটিনাটি ব্যাপারগুলো আমরা ওনাদের মাধ্যমে খুব ভালো জানতে পারবো আমরা নরমালি ট্রাভেল রিলেটেড ব্লগগুলো শেয়ার করি তো তো আপনারা অনেক খুঁটিনাটি ইনফরমেশনগুলো কিন্তু জানতে হয় আগে আপনাদেরকে তো আমাদের অলরেডি আমাদের চ্যানেলে এই লোকেশনে কয়েকবার ব্লগ শেয়ার করা হয়েছে বাট আজকে আমরা হাবিব ভাই আর নাতালি ভাবিকে নিয়ে এসেছি আজ অন্যরকম একটা আমেজ আমরা ফিল করব ইউরোপের যে সবচেয়ে বড় ওয়াটারফল আমরা দেখতে যাব সেই ওয়াটারফলটা এখানে এক রাজা বসে বসে দেখতো তো এইটা হচ্ছে সেই রাজার বাড়ি স্লোস লাউফেন এই দেশের রাজারা কত সুখে শান্তিতে ছিল না একদম সুন্দর সুন্দর জায়গাগুলো একদম এখন এই রাজার বাড়িটা বসে সে ওইখানে সামনে যে ওয়াটারফলটা দেখেন আমরা একটু দেখা যাচ্ছে এই উপর থেকে আমরা আসলে এখনো ঝর্ণা দেখতে পাচ্ছি না আমরা যা ঝর্ণার পানিটা দেখতে পাচ্ছি সুইজারল্যান্ড আসা মানে হচ্ছে অনেক ফুল আর অনেক ছবি ভাই ভাবি অলরেডি ছবি তোলা শুরু করেছে আপনারা তো এখানে প্রতিদিনই আসেন তারপর আপনাদের ছবি তো তারপরে এই যে মেমরি আপনাদের সাথে আজকে আসলাম হ্যাঁ আমাদের সাথে ছবি তুলবেন আমরা নিজে একা একা তুলে নিচ্ছি একা একা তুলবো হ্যাঁ চান্স না খুব স্বল্প পরিসরে আমরা সেই জলপ্রপাতটা দেখছি সাবধানের সাথে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে না বুঝতে পারছেন যদি একটু স্লিপ করা হয় তাহলে একদম টুক করে একদম একদম যে জলপ্রপাতে জাকির ভাই আসলে আমার একদম গ্রামের বড় ভাই সুইজারল্যান্ডে কত বছর ধরে বলেন আমি অলমোস্ট 21 ইয়ার্স 21 বছর আর ভাবি আমি হচ্ছে 2011 এসেছি অলমোস্ট 12 ইয়ার্স 12 বছর 21 বছর আর 12 বছর বড় একচুক আমার দুচুক অল্প ভাবে আমরা সেই জলপ্রপাতটা দেখছি ও এখন একটু দেখা যাচ্ছে যত নিচে যাচ্ছি পানির আওয়াজ বাড়তেছে চোখের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সেই জলপ্রপাত নাতাশা যেতে চাও এখানে একদম কাছে চলে আছে দেখেন নাতাশা তুমি যেতে চাও নাতাশা এতদিন পরে অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে আর ওখানটাতে আমাদের সবার পছন্দের সালমান খানের একটা খুব ফেমাস গান আছে যদিও অনেকগুলো গান হয়েছে এখানে এই জায়গাটাতে একটা গানের শুট করা হয়েছিল এই হচ্ছে আমাদের সালমান খানের সেই জায়গা যেখানে সালমান খান ঠিক মাঝখানে না উপরে কিভাবে পানি বেরোচ্ছে দেখেন ওইখানে মানুষ কিন্তু যেতে পারে দেখেন ওই যে নৌকা নিয়ে যাওয়া যেতে পারে এখন আমরা আরেকটা পয়েন্টে যাচ্ছি এখানে পানি আমরা আরো কাছের থেকে দেখব দেখেন কিভাবে পানি পড়তেছে ও মাই গড এত সৌন্দর্য দেখে তার গায়ে কাটা দিয়ে উঠতেছে ও আমার যাব হচ্ছে ওই জায়গায় গেলে আরো সুন্দর ভিউ দেখতে পাবো কেমন লাগে নাদিয়া তোমার তো পানি কোথা থেকে আসছে নাদিয়া গুহার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সে আমাদের ফাইনাল পয়েন্টে এখানে খুব স্লিপারি বলতেছে নাদিয়া কেমন লাগছে এখানে তোমার একটা অন্ধকার এইখানে আমি এখন ক্রেজি নাদিও দেখতে চাই নাদিও কেমন লাগে এটা তোর পানি গায়ে পড়বে আমি এখানে অনেক ইন্ডিয়ান মানে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অনেক টুরিস্ট দেখতেছি এটা কেন কেন
এটা হচ্ছে আসলে যেটা হিন্দি মুভির জন্য হিন্দি মুভি আচ্ছা আচ্ছা হিন্দি মুভিটার জন্য ইয়াশ চোপড়ার জন্য বিশেষ করে আচ্ছা আচ্ছা ইয়াশ চোপড়া আসলে আমাদের সুইজারল্যান্ডটাকে খুব বড় হাইলাইট করছে আমি সেই জন্য সেই ইন্টারল্যাকানের সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর আচ্ছা আচ্ছা ব্র্যান্ড অ্যাম্বাসেডর সে ইয়াশ চোপড়া আমরা দুই বাচ্চা নিয়ে এখানে কষ্ট করতেছি আর মহিলারা ওইখানে ছবি তুলতেছে এটা কি ভাই এটা কোনো বিচার হয় এটাই হচ্ছে নিয়ম আসলে এটাই নিয়ম এটাই চলছে তাই না আমরা দুই দুইটা কিন্তু দেখতে কিছু একই রকম রাইট অনেকেই বলতেছে না আমরা একটা ছবি দিয়েছি দুইজনের বলে অনেকে বলে এটা কি জমজ ভাই এখন আমরা একদম ফাইনাল অ্যাট্রাকশন পয়েন্টের দিকে যাচ্ছি যেখানে পানিটা পড়ে ঠিক সেই জায়গায় আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব ভয় লাগে না কেমন লাগে তোমার এইটা ভয় লাগে মানে ফাইনালি এই সুন্দর ভিউটা আপনি ঠিক এই জায়গায় বসে আমাদের নিবান এখানে একটু পানি পান করতেছে আজকে তো অনেক গরম আসলে মনে হচ্ছে যে আপনাকে পানিতে উড়াই নিয়ে যাবে ফলসের মতো আমাদের জার্মান রাইন ফল এরকম বড় জলপ্রপাত আমরা কখনো দেখি নাই নাদিয়া খুব খুশি ওর দেখে খুব একদম কাছে যাওয়ার চেষ্টা করছে আমাদের টার্গেট হচ্ছে আমরা ওইখানে আপনাদেরকে নিয়ে যাব আমরা চলে যাচ্ছি বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস বোট ট্রিপ বাচ্চা বাচ্চাদের এটা হচ্ছে হাবিব ভাই দেয়া টাইটেল সেটাই বিশ্বের সবচেয়ে ডেঞ্জার দেখেন একদম যেখানে নায়াগ্রা ফল মানে কি এর নায়াগ্রা এটা কি রাইন ফল রাইন ফলের ঠিক সামনে ভিউয়ার্স একদমই মিথ্যা কথা এটা এতটাও ডেঞ্জারাস না অনেক ডেঞ্জারাস দেখেন 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 আমাদের সবচেয়ে সাহসী হচ্ছে আমাদের জাকির ভাই একদম সামনে চলে গেছে হ্যাঁ জাকির ভাই লাভ টান দেন না বাবা হ্যাঁ 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 এখন ঠান্ডা লাগবে ভয় লাগে নাদিয়া এটা ভয় পাওয়ার কিছু নাই নাদিয়া আচ্ছা যাওয়া ধরে রাখো তো নাদিয়াকে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা পুরো বিপদে আছি অনেক ঝড় হইতেছে নাকি না ঝড় তো না এখানে ঝড় ছিল নাদিয়া এখন ঠিক আছো মামুনি আবার যাব না ওই জায়গা যেখানে সালমান খান ড্যান্স দিছিল আমরা এখন আবারও চেষ্টা করতেছি সেই ইয়ার কাছে যাওয়ার তো স্রোত ঠিক সামনে আমরা যাওয়ার চেষ্টা করছি ওই আমরা সেই স্রোতের বিপরীতে নাদিয়া খুব সাহসী একটু একটু পানি পড়ছে না গায়ে আমাদের নাতাশা পিছনে মন খারাপ একটা ঘটনা ঘটছে এটা পরে বলতেছি কয় পাইছো কয় পাই ওরা বাবা